ইভিনিং এভরিওয়ান, হ্যাপি মকর সংক্রান্তি। তোমাদের প্রত্যেককে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজ হলো সেই দিন, সকাল থেকে মেঘলা ওয়েদার, এক ফোঁটা ঠান্ডা ছিল না সকালের দিকে, এখন একটু একটু ঠান্ডা লাগছে। এনিওয়ে অনেক বকবক করে ফেললাম, বেসিক্যালি বুঝতেই পারছো সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি এখনই একটুখানি ওই পায়েস টায়েস একটু বানাবো, একটু পাটিসাপটা বানানোর ইচ্ছে আছে, জানি না কেমন হবে। তো আর এখানে আমার ট্রাইপডটা রাখা, কারণ মাঝে মাঝে আমি এখানেও আমার বড় ক্যামেরাটা রেখে শ্যুট করছি। তো স্টার্ট করে দিয়েছি রান্নাবান্না। তো এখানে জাস্ট পায়েসের প্রিপারেশন চলছে, এটা কিন্তু আমি চালের পায়েস করবো, গোবিন্দভোগ চালের পায়েস। তো সেই জন্য জাস্ট দুধ আর কী বলে ওটাকে, কার্ডামম পাউডারের পাউডার দিয়েছি আর হচ্ছে তেজপাতা। সো এই দিয়ে এখন এটা রেডি করছি। আর এইখানে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে পায়েসের জন্য চাল ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল। এইটা হচ্ছে সুজি, আমি যে পাটিসাপটা বানাবো তো সেটার জন্য, দাঁড়াও চামচটা কোথায় গেল। সো পাটিসাপটা বানাবো বলে আমি দেখো সুজি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এবং এটা বেশ ফুলে উঠেছে সুজিটা। তো এটাও রেডি করে রেখেছি, আপাতত থাক ঢাকা দেওয়া। আর আছে তোমার একটু ছোলা গুড়, একটু ঘি আছে, তেজপাতা, এটা হচ্ছে খোয়া ক্ষীর, যে ক্ষীরটা বানাবো বেসিক্যালি পাটিসাপটার ভেতরে সেটা জন্য খোয়া ক্ষীর আনিয়েছি। এটা হচ্ছে গুড়, পাটালি গুড়, এটাকে আমি ভেঙে টেঙে রেখে দিয়েছি। আর এইখানে আছে চালের গুঁড়ো, আর এটা হচ্ছে ময়দা আছে, একটু চিনি আনিয়েছি, কারণ আমার কাছে খুব একটা জিনিসপত্র থাকে না, তোমরা জানো রান্নাবান্নার পাট সব ওপরে হয়, কিন্তু এই রান্নাটা আমি করবো। তো চিনি আমার কাছে ছিল না, কিন্তু চিনি আনিয়েছি, দেখি চিনি যদি লাগে, মনে হয় লাগবে না, কারণ গুড় অনেকটাই আছে, এক্সট্রা গুঁড়ো আমার রাখা আছে। তো এই যে এর মধ্যে আরেকটা পাটালি রাখা আছে, তো ওটা যদি কম পড়ে তখন আমি এটা ইউজ করি। সো বেসিক্যালি যেটা হয়, মানে সাধারণত পায়েসে তো এলাচ দেওয়া হয়, কিন্তু গুড়ের পায়েসে অনেকে এলাচ দেওয়া পছন্দ করে না, কারণ তাতে গুড়ের গন্ধটা অনেকটা ঢাকা পড়ে যায়। কিন্তু তাও আমি একটু এলাচ দিয়েছি, আর গুড় তো দেবোই, এলাচও দিয়েছি, একটু তেজপাতাও দিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে, মানে একটু ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। তো পায়েস রেডি, আর এবার আমি বানাবো পাটিসাপটার ক্ষীর। তো এখানে আরো দুটো দুধের প্যাকেট আছে, আপাতত একটাই লাগবে, এটাও পুরোটা লাগবে না। সো এটার কিছুটা দিয়ে আমি ক্ষীর বানাবো, দুধ নেব, মিল্ক পাউডার নেব, আর হচ্ছে খোয়া ক্ষীর ইউজ করব, আর গুড় ইউজ করব। সো ক্ষীর তো আমি বানিয়ে ফেলবো, তো আসল চ্যালেঞ্জিংটা ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে, ওহো, সেটা হচ্ছে ওই যে এনভেলপটা ইয়ের পাটিসাপটার, ওইটা আমি কতটা ভালো পারবো আমি জানি না, দেখা যাক। এই আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই ক্ষীরটা বানানোর আগে কড়াইতে আমি একটু ঘি দিয়ে দেবো, একটু ঘি দেবো, তারপরে দুধটা দেবো। দুধটা যখন একটু ফুটবে তখন আমি হয়তো মিল্ক পাউডার দেবো, ভালো করে ওটাকে মিল্ক পাউডারটাকে দুধের সাথে মিশিয়ে তারপর আমি খোয়া ক্ষীর দেবো, সেটাকেও ভালো করে মেশানোর পর আমি গুড় দেবো। এটা এখন প্রচণ্ড গরম, এটা ঠান্ডা হোক, তারপর আমি ওই এনভেলপটা বানাবো, ততক্ষণ আমি চা খাবো। আদা দিয়ে চা বানিয়ে রেখেছি,
এখন এই চাটা খাই আর তোমাদের সাথে একটু গল্প করি। চা খেতে খেতে ভাবছি তোমাদের দীঘা থেকে যা কিনেছি সেগুলো একটু দেখিয়ে দিই, ঠিক আছে? খিরটা এখন একটু বেশি লিকুইডটা বেশি মনে হচ্ছে, কিন্তু ওটা ঠান্ডা হলে অনেকটাই জমাট বেঁধে যাবে। তো দীঘা থেকে আমি যে দুটো জিনিস আমারই জন্য নিয়েছি, সত্যি কথা বলতে আর কারোর জন্যই কিছু কেনা হয়নি, কারণ কিনেছিলাম মেইনলি মন্দারমণি গিয়ে। তোমরা দেখলে আর সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল, যতই হোক আমরা তো আর কলকাতা শহরের মধ্যে ছিলাম না, তো নিজেদের খুশি মতো চলে গেছি দীঘা থেকে মন্দারমণি, এবং তখন অনেকটা রাত হয়ে গেছিলো। তো আমি অভিষেককে একটু তাড়াও দিচ্ছিলাম, তাড়াতাড়ি করে ওখানেই খেয়ে আমরা আবার মোটামুটি প্রায় এক ঘন্টাও নয় 40-50 মিনিট মতো ওখানে ছিলাম আর কি। তো তার মধ্যেই রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম আর কিছু টুকটাক কেনাকাটা করেছিলাম। তো সবার জন্য যে বাকিদের জন্য যে কিছু আনবো সত্যি করে সেটা আমার আনা হয়নি। তো আমার নিজের জন্য আমি দুটো জিনিস নিয়েছি। প্রথম যেটা সেটা হচ্ছে এই ব্যাগটা, আমার খুব পছন্দ হয়ে গেছিলো, তো এই ব্যাগটা আমি নিয়েছি। আর এই মাদুরটা, এটা তোমরা ওই ভিডিওতেই দেখেছো যে যিনি বিক্রি করছেন আর কি ভদ্রলোক, উনি পুরো খুলে দেখিয়েছেন। তো অরেঞ্জ কালারের এই মাদুরটা নিয়েছি, তো এটা একদিন পাতবো। এখানে যে গালিচাটা পাতা রয়েছে, এবার গালিচাটা পরিষ্কার টরিষ্কার করতে হবে, তো তখন ওটার বদলে ভাবছি মাদুরটা পাতবো। পাটিসাপটার যে বাকি প্রিপারেশনটা করব সেটার জন্য আমি মেজারমেন্ট কাপগুলো ইউজ করবো, কারণ একটা মাপ থাকে মোটামুটি। তো সবার আগে আমি ময়দা ইউজ করব, এটা হচ্ছে 1 কাপ পরিমাণ। তো আমি এরকম 2 কাপ ময়দা দেব। চালের গুঁড়ো নিয়েছিলাম, অল্প করেই নেব চালের গুঁড়ো। এটা কত, এই 1/3 কাপ মতো চালের গুঁড়ো নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এই যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, দাঁড়াও, তো এই যে দেখো একটা ঘন হয়ে গেছে, দুধের সাথে মিশিয়েছিলাম। তো এই সুজিটাও আমি দুধ সমেতই পুরোটাই এটাকে মিশিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমি এই 1 কাপ পরিমাণ দুধ মিশিয়ে দেব, একটু ঝোলা গুড় অ্যাড করব। আরো দুধ অ্যাড করতে হবে, আমি একটু ভয় ভয়ে মেশাচ্ছি। মোটামুটি এইরকম, দাঁড়ো দেখি আগে একটা দুটো বানিয়ে, যদি ভালো না হয় তাহলে আর একটু দুধ মেশাবো। তো আমি এর মধ্যে করবো, তো এটা একটু গরম হোক। অল্প পরিমাণে ঘি এখানে আমি ব্রাশ করে দেবো। আর এটা দেখো ক্ষীরটা, বলেছিলাম না শক্ত হয়ে যাবে, দেখো শক্ত হয়ে গেছে। আচ্ছা, আমার মনে হচ্ছে এটা একটু মোটা হয়ে গেছে, তো সেই জন্য আমি কি করেছি, এটা অলরেডি দাঁড়ো দেখি তো এটা হলো কিনা, কিছুটা হচ্ছে, কিন্তু এখনও মনে হচ্ছে এটা সেঁকতে হবে। আমি একটু মোটা করে ফেলেছি বলে এই গণ্ডগোলটা হয়েছে। তো আমি ওই জন্য আরেকটু দুধ দিয়ে জিনিসটাকে আরও পাতলা করে দিয়েছি, এবার হোপফুলি ঠিকঠাক হবে। এটা দেখি এটা আরেকটু হোক। আচ্ছা, এখন একদম আমার লো ফ্লেমে রয়েছে গ্যাস, বাবা তো রুটির মতো সেঁকে, বুঝতে পেরেছি ব্যাপারটা। এবার তো জিনিসটা কী হয়েছে, একটু মোটা হয়ে গেছে, তো আমি আর একটু পাতলা করে নিয়েছি ব্যাটারটা, তো এবার হোপফুলি ঠিক হবে, তো এটা হয়ে যাক। কী যে করছি, তবু ভালো যে তলায় লেগে যায়নি, আমার তো ওটাও ভয় ছিল যে তলায় বোধহয় লেগে যাবে। গাইস এইবারে একদম ঠিকঠাক হয়েছে। তো এটা হচ্ছে ওপরে পাঠাবো এই পিঠেগুলো। আর অভিষেক এই মাত্র একটা খেয়ে তুলে খেয়ে নিয়েছে, কি খুবই ভালো, তোর তো সবই খুবই ভালো, না সত্যি ভালো হয়েছে। এইখানে
আর এইগুলো প্রথম দিকে করেছিলাম, আলাদা রেখেছি, খুব একটা ভালো হয়নি। আবার খাস না, খেতে পারবি না তো রাতে। যাই হোক, বেশ খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, গলা লেগে যাবে। দোকানের টা শুকনো হয়, ওরা আসলে ঘিটা কম টম দেয়। একটা আওয়াজ আসছে, কি হচ্ছে রে? আর কন্টিনিউ করছি না তো, এইগুলো এখন উপরে আমি দিতে যাবো মাকে, অভিষেকও যাবে আমার সঙ্গে। আর রাতের খাবার আর কি খেতে পারবো জানি না।